সময় তার আপন গতিতে ঠিকই বয়ে যায়, বাস্তবে রেখে যায় কিছু অপ্রিয় সত্যি আর অনাকাঙ্ক্ষিত আশা। আসলে আমরা যেটা চাই বাস্তবে সেটা সবসময় পায় না, আর যেটা পাই সেটা কিনা আমরা আশাই করি না। তো সময়কে মূল্য দিলে অবশ্যই ভালো কিছু উপহার ঠিকই দিবে। তো আসসালামু আলাইকুম, আমি আসমুল হোসনা মুন্নি, ঢাকা থেকে বলছি। তো আমার চ্যানেলে নতুন আর একটু ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভালো আছি বললে ভুল হবে, কারণ যে পরিমাণ গরম পড়ছে এই গরমে আর কি কারোরই ভালো থাকার কথা না, সুস্থ থাকার কথা না। তারপরেও আল্লাহ যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু প্রচণ্ড গরম, সেহেতু আর কি সকালবেলা পান্তা ভাত আলু ভর্তা আর হচ্ছে ডিম ভাজি খেয়েছি হঠাৎ করেই। তো খাওয়ার পরে এখন যতই গরম পড়ুক না কেন, চা তো আমার খেতেই হবে। আর যেহেতু মা নেই, মা আর আমি যেহেতু দুধ চা খাই, মাও এখন মাঝে মাঝে খাই, তো ওকেও দিলাম জোর করে আর কি পার্টনার বানানোর জন্যে, যে একা একা তো খেতে ভালো লাগে না। আর শুক্রবার যেহেতু, তো ভাবলাম যে ওকেই দিয়ে যাওয়া হয় হোক। আর এখানে এই যে আমার অতিশখের কাপটা ভেঙে গেছে, তো ভেঙে গেছে যেহেতু কি আর করার কিছু নাই। তো হচ্ছে এই ছোট্ট এই পিঙ্ক কালারের কাপটা এনে দিয়েছে, সাথে আবার একটা পানির মগও ছিল, তো সুন্দর হয়েছে কাপটা। আমি বলি নাই আনতে, তারপরেও সে খেয়াল করে এনে দিয়েছে। তো এরকম ছোট ছোট জিনিস যদি খেয়াল রাখে তো ভালোই লাগে তখন। তো যাই হোক, এখন আমি আমাদের দুজনের জন্য চাটা নিয়ে নিচ্ছি। আর চাটা যেহেতু আমি চা পাতা চিনি দিয়ে একসাথে জাল করেছি, আর মগে হচ্ছে দুধ দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে চা ঢেলেছি, তাইলে দুধের চার আর কি কালারটা সুন্দর আসে, যদিও এখানে একটু কালসে দেখাচ্ছে। ঘরে এসে দেখি বিছনারে অবস্থা, দুই পাশে বাপ আর ছেলে মেয়ে তিনজন মিলে ল্যাপটপ নিয়ে বসে আছে। তো চাটা শেষ করে এখন চলে আসছি রান্নাঘরে। আজকে হচ্ছে হাঁসের ডিম ভুনা করব, তো তার জন্য এখানে আমি মশলা যা যা লাগে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু টমেটো। তো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এ পাশে আমি সবজি রান্না করছি, তো মশলা ছাড়া সবজি এটা হচ্ছে শুধু ফোড়ন দেওয়া। আর এদিকে আমার ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলাও দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে, আর ভুনা ভুনা যেহেতু করব ঝোল করব না, অল্প করেই পানি দিব, দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে নিব। এখানে আমার ডিমটা রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়া আর একটু মশলার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব। এখানে যে আমার ডিম রান্নাটা শেষ আর কি কমপ্লিট, তো নামিয়ে নিলাম। আর এদিকে আমার সবজি রান্নাটাও প্রায় কমপ্লিট, তো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, আর যে ফোড়নের যে মশলাগুলো দিয়েছিলাম আর কি আস্ত গোটা মশলাগুলো, সেগুলো আর কি উঠিয়ে নিচ্ছে, যাতে প্লেটে পড়লে কিন্তু খেতে ভাল লাগে না এজন্যে। তো নামানোর আগে ওইগুলো আমি উঠিয়ে নিলাম। তো এটা আমার কিন্তু তেল দিয়ে না, ঘি দিয়ে রান্না করছে এই সবজিটা, আর এই সবজিটা কিন্তু মজা হয় অনেক। আর এদিকে আমি হচ্ছে মাছ ভাজি করব, তো এটার মাছের নাম খলিশা মাছ সম্ভবত। তো আমি এখানে আদা বাটা নিয়েছি, নিলাম পেঁয়াজ বাটা, নিব টমেটো সস, আর মামবুড়ি যেহেতু খাবে তো আমি এখানে মরিচ দিই নাই প্রথমে, তো একটু গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে সব মশলা দিয়ে এখন হচ্ছে আমি মাখিয়ে নিব। আর স্ক্রিনে তো আমি লিখা দিয়েছি যে কী কী দিয়েছি, তো এখানে আমি এখন মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আর ভাজার আগ দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তো এটা দেখায় নাই, তো এখন ভালো করে মাখিয়ে মামেরটা উঠায় রেখে দিব। দেওয়ার পরে আমি হচ্ছে গুঁড়ামরিচ দিব, যেহেতু খায় না মরিচ, সে কারণে মামেরটা আর কি মরিচ ছাড়া উঠায় রাখে, আমাদেরটা আবার মাখায় আমি ঢেকে রেখে দিয়েছি, খাওয়ার আগ দিয়ে ভেজে নিব। আর এখানে 12টার দিকে একটু ফল খেয়ে নিলাম আমরা সবাই মিলে, তো এখানে কিছু লিচু ছুলে নিলাম, আর কেটে নিয়েছি আম আর কি, এটা বাবা আদনানের বাবার প্লেট, আর আদনানের জন্যে আমাদের জন্যে তো নিয়েছি। তো ওরা নামাজে চলে গেছে, তো এদিকে আমি ভাবলাম যে কাপড় ধুবো না, তো আবার ভাবলাম যে না কয়েকটা দিয়েই দিই, তা নাহলে অনেক জমা যাবে। আর এখন টেবিলটাও গুছিয়ে নিব, ওরা যেহেতু নামাজতে এসে খেতে বসবে, তো ওরা আসার আগে আর কি আমি সব কমপ্লিট করে নিচ্ছি।
আর আমি হচ্ছে ঘর তোরও আর কি পরিষ্কার করে নিব। তার আগে ভাবলাম যে এদিকে দুইটা বেজে গেছে, তো আমি এদিকে নামাজে করে নিয়েছি আর এদিকে মাছটাও চুলাই দিয়ে দিয়েছি। দিয়ে ঘরের পর্দা অর্ধেকটা ধোয়া হয়েছিল আর বাকি অর্ধেকগুলো আমি আজকে খুলে আর কি পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে আমি জানালা দরজার পর্দাগুলো লাগিয়ে নিলাম, আর যেগুলো হচ্ছে ধুবো সেগুলো খুলে জমিয়ে রেখে দিলাম, পরে একদিন ধুয়ে দিব। তো এখানে আমি এই যে বিছনার চাদরটাও চেঞ্জ করে নিলাম। তো বিছনার চাদরটা চেঞ্জ করে নেওয়ার সময় আমি দেখাইতে ভুলে গেছি, চার কোণায় কিন্তু চাদরে আমি গিট দিয়ে নিই, নিলে এই যে এরকম টান টান হয়ে থাকে, চাদরটা কুচকায়ে যায় না। যেহেতু আমার ম্যাট্রেস না, এজন্য আর কি ওইভাবে দিই। আর এই যে পাতলাকি পর্দাগুলো এগুলো আরেকদিন ধুয়ে নিব। তো সব জমিয়ে রাখলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আজকে আর ঘুমাই নাই, মামবুড়িও আজ প্রচণ্ড গরম, তো তোর বাবার সাথে বল খেলা করছিল, তো সেটা আমি একটু রেকর্ডিং করছিলাম, তো এটুকু হওয়ার পর রেখে দিলাম। সকালবেলা আমি ডাল পুরি বানিয়েছিলাম, তার জন্যে আর কি এখানে ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। এখন নিয়ে নিলাম হচ্ছে দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর পেঁয়াজ রসুন একটু ভেজে নিলাম। নিয়ে নিলাম এখানে লবণ পরিমাণ মতো, আর দিব একটু গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিব, নিয়ে ডালটাও আর কি এর সাথে ভালো মতো মাখিয়ে মিশিয়ে নিব। আমি যেভাবে করি ওইভাবেই শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর আগে থেকে আমি একটু তেল লবণ দিয়ে আর কাঁচা পানি আর কি, গরম পানি না, নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটু ময়দা মেখে রাখছিলাম। তো এখন সেই পুরটার ভিতরে, পুরটা আর কি ময়দার ভিতরে দিয়ে এভাবে যে বেলে নিয়েছি, আর এখন ভেজে নিব। তো ভেজে নিলে এই যে রেডি হয়ে যাবে আমার ডাল পুরি। আর আমার কিছু বেশিও হয়েছিল, সেগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, ওগুলো আর একদিন দেখাইয়া দিব যে কীভাবে আমি রেখে দিই। এই ছিল আজকের মতো ভিডিও, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনি অলরেডি এই কাজগুলো করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটা রাত্রেবেলা মামবুড়ি একটু নাচানাচি করছিল, বললো একটু ভিডিও করো।